আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা, এবং এই বইটি লিখেছেন মিজান হারুন। আলহামদুলিল্লাহ, দেখেন এরকম একটা বই আমি খুঁজছিলাম, এরকম মোটা কলে পড়ে, যেখানে কিনা বিস্তারিত সব আমি পেয়ে যাব কিয়ামতের আলামত নিয়ে, তারপর হচ্ছে কি শেষ যুগের বিষয়গুলো নিয়ে। তো আলহামদুলিল্লাহ বইটা হাতে পেয়েছি, এই বইটার পেছন পাশ, এবং এটা হচ্ছে কি সমকালীন প্রকাশনীর থেকে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে পেছন সাইডটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কী লেখা আছে? নিশ্চয়ই কিয়ামত অতি সন্নিকটে, অথচ আমরা কতই উদাসীন। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছি পাপের সাগরে। ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারণা, মন গড়া প্রথা ও প্রচলিত অপব্যাখ্যায় আক্রান্ত আমাদের অনেকেই। কিয়ামত সম্পর্কে বিশুদ্ধ ও পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে বহু মুসলিম আজ পথভ্রষ্টতায় নিমজ্জিত। ইমান, আমল ও আকিদা সব যেন হারাতে বসেছে আমাদের এই প্রজন্ম। মুসলিম জীবনে এই সকল গুরুত্ব সমস্যা নিরসনে সম্পূর্ণ কোরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা বইটি। এখানে মাহদী ও ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের ভয়াবহ ফিতনা, ইয়াজুজ মাজুজের বিপর্যয় সহ প্রতিটি বিষয় সবিস্তারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই বইটি থেকে আরও জানা যাবে যে অতি নিকটবর্তী সেই কঠিনতম সময়ে ইমান আমল ঠিক রেখে কীভাবে আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো এবং আমাদের আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারবো। তো চমৎকার একটা বিষয়। তো চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করি। বাই দ্য ওয়ে, এই বইটা কিন্তু একদমই নতুন একটা বই। এই দেখেন 2023 সালের সেপ্টেম্বর মাসে একটা বই, এবং নতুন বইয়ের ঘ্রাণ নিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আচ্ছা, বইটার মূল্য হচ্ছে গিয়ে 960 টাকা। এখন হয়তো অনেকে দামটা একটু বেশি বলতে পারেন, তবে এই বইটা যেরকম তথ্যপূর্ণ একটা বই, সুতরাং সেই হিসেবে আসলে দামটা হয়তো যেতে পারে। তবে হ্যাঁ, অনেকে হয়তো ডিসকাউন্ট পেতে পারেন যখন কিনবেন, সেক্ষেত্রে একটা অনেক কমে আসবে আশা করা যায়। আচ্ছা, আমি যদি সূচিপত্রটা আপনি একটু পড়ে শোনাই, 3-4 মিনিট লেগে যাবে, তাহলে হয়তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, এই বিষয়ে এই বইটাতে কী কী বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এবং আসলে আমার কিনলে আমি আমার কাঙ্ক্ষিত তথ্যগুলো পাবো কি না। যেমন এখানে কয়েকটি বিষয় আছে, যেমন প্রথম হচ্ছে গিয়ে ফিতান, মালাহিম ও আশাতোষ, এই বিষয়ে পরিচয় গ্রহণ দেওয়া হচ্ছে। আমি জাস্ট একটু শোনাই আপনাদেরকে এটার অর্থটা কী, তাহলে হবে কি সূর্যপত্রের পরের বিষয়গুলো বুঝতে পারবেন। যেমন ফিতান শব্দটি হচ্ছে গিয়ে আরবি ফিতনা শব্দের বহুবচক। তো বেসিক্যালি যত খারাপ বিষয় ভালো বিষয়গুলো আছে, সেটার বিপরীত যে বিষয়গুলো আছে সেটাই হচ্ছে কি এক কথায় সকল মন্দকে, বা ভালো বিপরীত সব মন্দকে এক কথায় ফিতান বলা হয়ে থাকে। তারপর হচ্ছে গিয়ে মালাহিম, মালাহিম হচ্ছে গিয়ে একটা বহুবচন শব্দ, এটা হচ্ছে গিয়ে এক বচন হচ্ছে গিয়ে মালহামা, মানে যুদ্ধ। আপনারা হয়তো অনেকে এগুলো শুনেছেন। তো যাই হোক, এগুলো মানে বেসিক বিষয়গুলো সহজেই প্রথমেই পেয়ে যাবেন আপনারা। তো এখানে প্রথম দিকে তারা যেটা করেছে, প্রথম 32 পৃষ্ঠা ডেফিনিশন টাইপের কাজ করা হয়েছে, যেমন ছোট নিদর্শন কী, বড় নিদর্শন কী, কিয়ামতের ইত্যাদি বিষয়ে, কিয়ামতের নির্দেশনাবলী, শ্রেণী ধারাবিন্যাস ইত্যাদি। এরপর যেটা বলা হয়েছে, কিয়ামতের নিদর্শন ও ইলমুল গায়েব নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে, যেমন শুধু আল্লাহ তাআলা ইলমুল গায়েবের অধিকারী, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, স্পেশালি যখন কিনা কিয়ামত আলামত নিয়ে আলোচনা করা হবে। অনেকে দেখা যায় যে এমনভাবে কিছু কাজ করে যেটা কিনা মনে হয় যে সে আসলে ইলমুল গায়েবের জ্ঞান অর্জন করে ফেলেছে, যেটা কিনা খুবই রিস্কি একটা বিষয়। তারপর হচ্ছে গিয়ে গণবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, কাশফ, ইলহাম, তারপর হচ্ছে গিয়ে নস্ট্রাডুমের প্রাচ্য মুসলিম সংস্করণ, এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ফিতান ও কিয়ামতের, মানে হচ্ছে যে ফিতনাগুলো আছে, ফিতান ও কিয়ামতের নির্দেশনাবলী পাঠের আবশ্যকতা না কেন, মানে গুরুত্বপূর্ণ কেন পড়ব, হ্যাঁ, কিয়ামত নিকটবর্তী, বিদ্যমান ফিতনা থেকে সুরক্ষা ইত্যাদি বিষয় সুন্দর করে আলোচনা করা হয়েছে, আশা করি সুন্দর করে আলোচনা করা হয়েছে। কিয়ামতের নিদর্শন কেন্দ্রিক সৃষ্ট বিচ্যুতি এবং সঠিক কর্মপদ্ধতি, মানে এখন একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি জেনে নিই, যেমন বিশুদ্ধ বর্ণায় স্বীকার করা, আমাদের সবসময় এক্ষেত্রে বিশুদ্ধ বর্ণাগুলো নিয়ে আসা, কুরআন সুন্নার অপব্যাখ্যা অনেকে করে ফেলেন, এই বিষয়গুলো, ভিত্তিহীন ও মন গড়া বর্ণা ছড়াছড়ি, এই বিষয়গুলো খেয়াল রাখা, তারপর ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি, দুটো একটাও করা যাবে না। গবেষণার ক্ষেত্রে মানহাজ পদ্ধতিগত বিচ্যুতি করে ফেলে, যেমন কয়েকটা লিস্ট দেওয়া হয়েছে, এর মধ্যে হচ্ছে গিয়ে যে বিচ্যুতিগুলো করা হয়, যেমন পৃথিবীর বয়স ও মুসলিম উম্মাহর জীবনকাল অনেকে সুনির্দিষ্টভাবে বলে দেন, যেটা কিনা উচিত না। কিয়ামতের দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া একদম স্পষ্টভাবে। তারপর হচ্ছে গিয়ে কিয়ামতের আলামতগুলো সুনির্দিষ্ট তালিকা ও ক্রমধারা নির্ধারণ করা, মানে সুনির্দিষ্টভাবে যে এটার পরে এটাই হবে,
চেঞ্জ হতে পারে, রাইট? তারপর হচ্ছে কোরআন সুন্নাহর পরিভাষায় পরিত্যাগ করে নতুন পরিভাষা সৃষ্টি করা, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে কি সংকীর্ণ মতাদর্শী ও দৃষ্টিভঙ্গিতে বিচার করা, এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা পড়লে ভালো লাগবে বিষয়গুলো। তারপর হচ্ছে কি সমকালীন অবস্থার ওপরে কিয়ামতের নিদর্শনগুলো প্রয়োগ করা, যখন সমকালীন অনেক বিষয় আমরা দেখবো, তারপর সেটাকে কিয়ামত নিদর্শন হিসেবে আলোচনা করতে যাব বা বলতে যাব, ডিফাইন করতে যাব, তখন বেশ কিছু নীতির কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বেশ কিছু বিষয় আছে সেগুলো আপনারা পড়বেন, যে ইস্তিহাদযোগ্য কি না। বাট এখানে তিনটা পয়েন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, সেটা হচ্ছে গিয়ে কিয়ামতের নিদর্শন সমূহের রূপক অর্থে ব্যাখ্যার যে বিষয় এখানে বলা হয়েছে, যেখানে যেমন রূপক অর্থ গ্রহণ বৈধ, যেসব স্থানে যেখানে রূপক অর্থ গ্রহণ বৈধ, যেখানে রূপক অর্থ গ্রহণ ঝুঁকিপূর্ণ, যেখানে রূপক অর্থ গ্রহণ নিষিদ্ধ। তো এই তিনটা পয়েন্ট আমি অলরেডি দেখেন মার্ক করে ফেলছি এটা পড়ার জন্য, আমার পার্সোনাল জন্য এটা চাচ্ছিলাম, বেশ ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে যদি আমরা যাই কিছু দেখেন, বোল্ড আছে, বোল্ড টপিক, এবং এটা আবার সাব টপিক করা হয়েছে নবীজির সঙ্গে সম্পৃক্ত কিয়ামতের নিদর্শন বলা কি কি, যেমন নবীজির আগমন ও প্রস্থান, এটা হচ্ছে কিয়ামতের একটা নির্দেশনা। কিয়ামত কাছাকাছি বলতে কি উদ্দেশ্যে, চার যখন বিদীর্ণ হলো, তারপর হচ্ছে গিয়ে মিথ্যা নবীত দাবি, এগুলো হচ্ছে গিয়ে কিয়ামতের যে আলামতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে সাহাবিদের সঙ্গে সম্পৃক্ত কিয়ামতের নির্দেশনা বলি কি কি, আমি জাস্ট টাইটেলগুলো পড়তেছি, বিস্তারিত যখন পড়বেন তখন ভালো লাগবে বিষয়গুলো আপনাদের। আচ্ছা, সাহাবিদের সঙ্গে বিষয়গুলো হচ্ছে গিয়ে বাইতুল মাকদিস বিজয়, তারপর হচ্ছে গিয়ে ভয়ঙ্কর মহামারী, আমি ভেতরে তো অনেকগুলো বাদ দিয়ে দিচ্ছি, ভয়ঙ্কর ফিতনা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তা বিস্তার। এরপর হচ্ছে গিয়ে অতীতে বাস্তবায়িত হওয়া আরও কিছু নিদর্শন এখানে বলা হয়েছে, যেমন হিজাজ থেকে অগ্নি প্রকাশ, এই আগুন মূলত আগ্নেয়গিরির অগ্নিপাত ছিল। তারপর হচ্ছে গিয়ে মঙ্গল ও তাতারদের ফিতনা, তারপর হচ্ছে গিয়ে কিয়ামতের নিদর্শনাবলীর ফিতনা, এরপর হচ্ছে গিয়ে সর্বগ্রাসী ফিতনার ছড়াছড়ি। এরপর যদি আমরা এই পাশে তাকাই, এই পাশে আরও বেশ কিছু চাঞ্চল্যকর বিষয় দেখতে পাবো আমরা, সামাজিক ও রাজনৈতিক ফিতনা সমূহ বলা হয়েছে, যেমন ব্যাপক রক্তপাত ও হানাহানি ঘটা শুরু হবে, সালাম কেবল পরিচিত এবং বিশেষজনের মাঝে সীমিত হয়ে যাবে, আমরা দেখা যায় রাস্তায় অপরিচিত মানুষ দেখলে সালামই দিতে চাই না, খুবই মানে অদ্ভুত একটা বিষয়, এক প্রকার অসামাজিক বটে, তাই না? অপরিচিত মানে অপরিচিত মানুষকে সালাম দেওয়া গুরুত্বপূর্ণ মনে করি না। আচ্ছা, যাই হোক, দাসিষ্য মনিপকে জন্ম দিবে, এটা এটা তো ভাই আমি মুখে বলতে পারবো না, এটা ব্যাখ্যা ওইটা পড়লেই আপনার বুঝতে হবে, এই বইটা পড়লেই। নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, যেটা কিনা আমরা স্পষ্ট এখন দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্যালি সব জায়গাতে। দালান কোঠা নিয়ে মানুষ গর্ব করবে, হ্যাঁ এটা বাস্তব। মক্কাতে গগনচুক্তি টাওয়ার ও টানেল নির্ধারণ করা হবে, এটা তো মানে আমরা মানে উমরাতে গেলাম, কাবার ঘরে যখন যাব টানেলের ভিতর দিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। ভালো মন্দের মানদণ্ড বদলে যাবে, মানদণ্ড বদলে যাবে, জুলুম ও স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পাবে, সর্বত্র অন্যায় অশ্লীলতা ছড়িয়ে পড়বে, মিউজিক মিউজিক মদ ব্যভিচার কি হালাল এ বিষয়ে নিয়ে বলা হয়েছে, নগ্নতা এবং উলঙ্গপনা, মদ্যপান, জিনা, ব্যভিচার ইত্যাদি আরও অনেক বিষয় আছে। অর্থনৈতিক বিষয় একটা সেক্টর করা হচ্ছে, মানে বেশ কিছু পয়েন্টে ভাগ করা হয়েছে, সামাজিক অর্থনৈতিক, তারপরে হচ্ছে ধর্মীয় ফিতনা, প্রাকৃতিক ফিতনা, বিভিন্ন কিছু। যেমন অর্থনৈতিক ফিতনার ক্ষেত্রে বলা হয়েছে শিল্প ও বাণিজ্যের বিস্ফোরণ ঘটবে, মানে প্রচুর পরিমাণে ছড়া যাবে, এটা হচ্ছে। প্রতারণামূলক অর্থ ব্যবস্থা গড়ে উঠবে, এটা ডেফিনেটলি প্রতারণামূলক, সুদের ব্যাপক প্রচার হবে ইত্যাদি। তারপর হচ্ছে আমরা আবার যদি ধর্মীয় দিকে যাই, ধর্মীয় ফিতনা হচ্ছে ইলম উঠে যাওয়া, আলিমগণের মৃত্যুর মাধ্যমে ইলম উঠে যাওয়া, তারপর হচ্ছে গিয়ে মসজিদের চাকচিক্য বৃদ্ধি পাবে, আর অনেক কিছু, এমনকি খিলাফত বিলুপ্ত হয়ে মানব রচিত আইন, এটা তাহলে মানে বলার কিছু নেই, আমরা নিজেই দেখতে পারতেছি। আচ্ছা, প্রাকৃতিক ফিতনা এর মধ্যে কী আছে, মহামারী ও দুর্ভিক্ষ, তারপর আকার বিকৃতি, ভূমিধস এবং পাথর বৃষ্টি হবে, তারপর হচ্ছে ভূমিকম্প, চাঁদ বড় হয়ে যাবে, এটা মানে যদি আমরা টেকনিক্যালি দেখি হ্যাঁ কোন দিকে হচ্ছে। তারপর হচ্ছে আরব দেশের সবুজ শ্যামল নদীময় হয়ে যাবে, এটা এখন দেখা যাচ্ছে আগের তুলনায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বৃষ্টি বাড়বে, ফসল কমে যাবে। তারপর হচ্ছে কি আমাদের নির্দেশাবলী, তারপর আরও বেশ কিছু বিষয় আছে এখানে, রোম নিয়ে কিছু বিষয় আছে, মিশরে যে বিজয় আছে সেটা নিয়ে, হিন্দুস্তানের বিজয় নিয়ে আছে, ফোরাতের স্বর্ণের পাহাড় জেগে ওঠা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, মোটামুটি দুই তিন পৃষ্ঠা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে।
তারপর স্বর্ণের পাহাড় কি পেট্রোল কিনা অনেকে কিন্তু এটা ব্যাখ্যা করেন। তারপর হচ্ছে কি আহলাস সমত, যাহা যা ফিতনা, তারপর হচ্ছে কাহতানি এবং যাহা যা আবির্ভাব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মাহাদির আগমন ও খিলাফত প্রতিষ্ঠান, এবার হচ্ছে মাহাদি সেক্টরে চলে গেল, মাহাদির পরিচয় ইত্যাদি তার যে বিস্তারিত আলোচনা করা আছে, এবং হচ্ছে কি সিয়াদের কল্পিত মাহাদি আসলে কি। আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন যে মাহাদি নিয়ে, তারপর হচ্ছে কি আহলে বায়াত বিভিন্ন আলোচনা করা হচ্ছে। আমার হয় এই পার্টটা পড়লে ওটা তখন ক্লিয়ার হয়ে যাবে, বিভিন্ন ভিডিওর জাস্ট একজনের কারো ভিডিও দেখে সেদিকে বায়াসড না হওয়াটাই মনে হয় বেটার হবে। আপনি যদি কয়েকটা সোর্স থেকে পড়েন তাহলে আপনি হয়তো একটা প্রপার ধারণাটা পাবেন, সেক্ষেত্রে আমার মনে হয় বেশি বেটার হয়। হ্যাঁ, জাস্ট একটা ইউটিউবের ভিডিও না দেখে আমার মনে হয় ওইটাও দেখছেন, এবার এগুলোও পড়েন, আরও বেশ কিছু জায়গা থেকে পড়েন, বেটার হবে। তারপর হচ্ছে গিয়ে ঈসা আলাইহিস সালামের যে বিষয়টা হচ্ছে গিয়ে, তারপর ইমান কুফুরের মহাযুদ্ধ, মালহামার বিবরণ, মালহামা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, তারপর কনস্টান্টিনোপল, হ্যাঁ ওইটা নিয়ে আলোচনা করা হচ্ছে, ইহুদি জাতির মূলোৎপাটন, কিয়ামতের বৃহত্তম নিদর্শনাবলী, কানা দাজ্জালের আবির্ভাব। আচ্ছা, দাজ্জালকে আমি আগে কখনো দেখিনি, কানা দাজ্জাল নামে সরাসরি একটা ট্যাগ যুক্ত করতে এটা ভালো লাগছে আমার কাছে, কানা দাজ্জালের আবির্ভাব ডেফিনেটলি সেটা এক চোখ সমস্যাই থাকবে। তারপর দাজ্জাল নিয়ে বিস্তারিত 485 পৃষ্ঠা থেকে অনেক আলোচনা করা হয়েছে, 100 পৃষ্ঠার কাছাকাছি। দাজ্জালের দ্বীপ কী হবে, ইহু খ্রিস্টান কাফির ইত্যাদি মানে কী কী ঘটনা ঘটতে পারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে তামিম দাইর হাদিস, তারপর এই রিলেটেড কিছু ভুল বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে, দাজ্জালের অস্বীকার সুস্পষ্ট বিভ্রান্তি সেটাও বলা হয়েছে, আর অনেক কিছু বিস্তারিত বলা হয়েছে, বেশ ভালো একটা কাজ করেছে। ঈসা মাসিহি আলাইহিস সালামের পুনরাগমন, এটা নিয়ে 30 পৃষ্ঠার মতো আলোচনা করা হয়েছে বিস্তারিত, চমৎকার সুন্দর একটা কাজ করেছেন। তারপর হচ্ছে কি ইয়াজুজ মাজুজের প্রাদুর্ভাব, যখন ইয়াজুজ মাজুজ আসবে তখন তারা কীভাবে কাজগুলো করবে, এবং ইয়াজুজ মাজুজ বলতে বা ইত্যাদি বিষয়গুলো বলতে এটার কি কোনো রূপক ব্যাখ্যা আছে কি না ইত্যাদি বিষয় নিয়ে সুন্দর করে বলা হয়েছে। এটা নিয়ে মোটামুটি এটা নিয়েও 50 পৃষ্ঠার মতো কাজ করা হয়েছে, খুবই চমৎকার কাজ। আচ্ছা, এরপর যদি আমরা দেখি প্রকাণ্ড 3টা ভূমিদশ হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটার সময় কি হতে পারে, স্থান কোথায় হতে পারে, ধোঁয়া নিরসন, ধোঁয়াটা যখন বের হবে সেটা পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় মানে শেষের দিকে একদম যখন চলে যাওয়া হয়েছে সেটা নিয়ে, তারপর হচ্ছে দাব্বাতুল আরদের আবির্ভাব, পৃথিবীর শেষ দিনগুলো সেটা নিয়ে কথা বলা হয়েছে, ইসরাফিলের সিংহে ফুক, এবং ফাইনালি এই হচ্ছে শেষ। আমরা যদি তথ্য সূত্রে যাই 686 পৃষ্ঠা, ভাই দেখেন 686 পৃষ্ঠা থেকে প্রচুর পরিমাণে তথ্য সূত্রে কাজ করা হয়েছে আপনার 696 পৃষ্ঠা পর্যন্ত, প্রায় 10 পৃষ্ঠা ধরে তথ্য সূত্রের কাজটা করা হয়েছে। তো এই হচ্ছে কি টোটাল 696 পৃষ্ঠা পর্যন্ত এই সম্পূর্ণ বইটা। তো আলহামদুলিল্লাহ, এটা তো পড়তে ডেফিনেটলি সময় লাগবে, বাট আমার মনে হচ্ছে বইটা হয়তো কাজে লাগবে। আপনারা কারা কারা অলরেডি কিনেছেন, যার যা আপনার কাছে আছে আপনার একটু কমেন্টে জানাতে পারেন যে বইটা কীরকম লাগছে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।